পাখির ক্ষেত্রে আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, তারা একবার ডিম দেওয়া শুরু করলে আমরাও ডিম দিতে থাকে। এক্ষেত্রে প্রশ্ন আসে, তারা যদি শুধু ডিমই দিয়ে থাকে তাহলে তাদের বাচ্চা পড়ে কিভাবে? হ্যাঁ, আমরা নয় ফার্মিং এর ব্যবস্থা করে তাদের ডিম থেকে বাচ্চা বাইর করি। যদিও রিসেন্টলি তাদের পোষ মানিয়ে গবাদি পাখি বানানো হয়েছে, আজকে কিন্তু তারা বন্য পাখি। তাহলে এখানে প্রশ্ন আসে, লোকালয়ে না হয় আমরাই তাদের ডিম হ্যাচিং এর ব্যবস্থা করে বাচ্চা বাইর করে থাকি, বাট বনে তাদের ডিম কে ফোটায়? যদি বনে কোয়েল পাখি নিজের ডিম নিজে হ্যাচিং করে বাচ্চা ফোটায়, তাহলে পালিত কোয়েল যেগুলো আমরা বাড়িতে খাঁচায় লালন পালন করি, তাদের দিয়ে কি তাদের নিজের ডিম ফোটানো সম্ভব? বন্ধুরা, আপনারা যদি কোয়েল পাখি লালন পালন করেন বা কোয়েল পাখি সম্পর্কে আপনাদের ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে এমন প্রশ্ন আপনার মাথায় কখনো না কখনো এসে থাকবে। সো আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব, পোষ্য কোয়েল পাখি যেগুলো আমরা খাঁচার মধ্যে লালন পালন করে থাকি, তাদের দিয়ে কি তাদের নিজের ডিম ফোটানো সম্ভব কিনা। আর যদি আপনি চান কোয়েল পাখি দিয়ে তাদের নিজের ডিম ফোটাতে, তাহলে আপনাকে কি করতে হবে? বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো, কোয়েল পাখি কি নিজের ডিমে নিজে তা দেয়? দ্যাটস সিম্পল উত্তর, ইয়েস, কোয়েল পাখি নিজের ডিমে নিজেই তা দেয়। ওয়েট, এখন যদি আপনি মনে করে থাকেন বাজার থেকে কিনে আনা কোয়েল পাখি দিয়ে আপনি বাচ্চা ফোটাবেন, তাহলে আপনি ভুল পদক্ষেপ নেবেন। আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, বন্য কোয়েল পাখি সাধারণত পাকিস্তান, বেলুচিস্তান, আফগানিস্তান, ইরান ইত্যাদি দেশের সবুজ মরুভূমি বা হালকা মরুজাতীয় বনাঞ্চলে বন্য কোয়েল পাখির উপস্থিতি বেশি হয়ে থাকে, এবং ঠান্ডা গরম সকল দেশেই বন্য কোয়েল পাখি থাকতে পারে। আপনি জেনে অবাক হবেন না, বাংলাদেশ এবং ইন্ডিয়ার নদীদের উপস্থিত কিছু চর অঞ্চলগুলোতে এখনও বন্য পাখির উপস্থিতি লক্ষ্য করা যায়। বাট আমরা সেই আলোচনায় যাব না, ভিডিওর আকার অনেক লেন্দি হয়ে যাবে। যাই হোক, ভিডিওর মূল আলোচনায় আসা যাক। বন্য কোয়েল পাখির ওপরে অনেক ভিডিও আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। ওই সকল অঞ্চলের মানুষগুলো পাখিকে জাল পেতে বা বিভিন্ন রকম ভাত পেতে শিকার করে থাকে। ওই সকল বন্য কোয়েলগুলো বনে নিজে তাদের বাসা বানিয়ে ডিম দেয় এবং বাচ্চা ফুটিয়ে তাদের লালন পালন করে বড় করে তোলে। ওই সকল পাখি কিন্তু শক্তিতেও বেশ তেজিমান হয় এবং বন্য কোয়েল পাখিগুলো সাধারণ পাখির মতোই উড়তে পারে। কিন্তু আমরা বাজার থেকে যে সকল পাখি কিনে এনে লালন পালন করি, সেগুলো কিন্তু তাদের মতো এত তেজিমান হয় না, এবং তারা ডিম দেওয়ার আগে হালকা পাতলা উঠতে পারলেও একবার তারা ডিম দেওয়া শুরু করলে তাদের পেটের ডিমের ভারে তাদের ন্যূনতম উড়ার ক্ষমতাও তারা হারিয়ে ফেলে দেয়। যাই হোক, ওই সকল বন্য প্রজাতির কোয়েল পাখিগুলো বনে তারা স্বাভাবিক নিয়মে বিবর্তিত হয় এবং সেখানে তারা বাসা বানিয়ে তাদের বংশ বিস্তার করে। বন্ধুরা, আমাদের দেশের বাজার থেকে যে সকল কোয়েল পাখি কিনে এনে আমরা লালন পালন করি, এগুলো পাখি কিন্তু বন্য কোয়েল পাখি থেকে একদম আলাদা। হ্যাঁ, তারা দেখতে একরকম হলেও পালিত কোয়েল কিন্তু তাদের মতো তেজিমান না বা সাধারণ পাখির মতো এদের উড়ার ক্ষমতাও থাকে না। এখন প্রশ্ন হলো, বন্ধুরা, পোষ্য কোয়েল পাখির সিস্টেম বোঝার সুবিধার্থে আমি মুরগির সিস্টেমের সহায়তা নেব, তাহলে শিক্ষিত অশিক্ষিত আমাদের সবারই বোঝার সুবিধা হবে। যাই হোক, মূল টপিকটা আসা যাক, আমরা বন্য কোয়েলকে দেশি জাতের মুরগির সাথে তুলনা করতে পারি। দেশি মুরগির ডিম এবং মাংস যেমন সুস্বাদু, ঠিক তেমনি বন্য কোয়েল পাখির ডিম এবং মাংস সুস্বাদু, এবং বন্য কোয়েল পাখিও দেশি মুরগির মধ্যে ডিম দিয়ে তার তা দেয় এবং সেখান থেকে বাচ্চা ফোটায়। আর আপনি যদি বাজারে দেশি মুরগি কিনতে যান, তাহলে কয়েকগুণ বেশি অর্থ আপনার খরচ করতে হবে অ্যাজ কম্পেয়ার অ্যাজ ব্রয়লার চিকেন। এখন একবার ধারণা করুন, শহরে আমরা কম দামে পাওয়া যায় বলে ভ্যাকসিন এবং অ্যান্টিবায়োটিক দেওয়া বা মরা প্রাণী নারীদের হাত থেকে তৈরি করা খাবার খাওয়ানো মুরগি কিনে এনে খায়। এসব মুরগি জন্মের এক মাসের মধ্যেই খাওয়ার লাইক হয়ে যায়। এসকল মুরগিকে আমরা ব্রয়লার চিকেন হিসেবে চিনি। এসব মুরগি প্রাকৃতিক উপায়ে বিবর্তিত হয় না, এদের উদ্ভাবন করা হয়েছে মানব মেধার সহায়তায়। এই সকল ব্রয়লার মুরগির মূল কাজই হলো মানুষের জন্য খুব অল্প সময়ে বেশি মাংসের যোগান দেওয়া। ঠিক তেমনি লেয়ার জাতীয় মুরগির কাজ হলো খুব অল্প সময়ে বেশি ডিমের যোগান দেওয়া। এরা প্রতিদিন ডিম পারে আমরও, বাট দেশি মুরগি কিন্তু এক থেকে সম্পূর্ণ বিপরীত। সে 10-12টা ডিম দিয়ে থেমে যায় এবং তা দেওয়া শুরু করে, নয়তো 10-12 দিন রেস্ট নেওয়ার পর আবার ডিম দেওয়া শুরু করে। এটি হলো মুরগির স্বাভাবিক নিয়ম। বাট মানুষ কী করে, বিভিন্ন জাতের মুরগির ডিএনএ বা মিউটেশন সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নতুন ব্রয়লার বা পোলট্রি মুরগির উদ্ভাবন করে। আর ঠিক এমনই ঘটনা ঘটেছে আমাদের বাজার থেকে কিনে আনা কোয়েল পাখির ক্ষেত্রে। এদেরকে মূল কোয়েল থেকে বিবর্তিত করা হয়েছে ডিম দেওয়া বা মাংস খাওয়ার জন্য। তাই এ সকল পাখি একবার ডিম দেওয়া শুরু করলে তাদের ডিমের থলিতে পরপর ডিম আসতেই থাকে।
তাই তারা ধারাবাহিকভাবে ডিম দেওয়ার চাপ অনুভব করতে থাকে। তাই তারা ভুলেই যায় যে তাদের ডিমের তা দিতে হবে এবং বাচ্চা ফোটাতে হবে। এদেরকে এমনভাবেই উদ্ভাবন করা হয়েছে। এ সকল কোয়েলকে আমরা বলতে পারি লেয়ার কোয়েল বা ব্রয়লার কোয়েল। এ সকল কোয়েল উদ্ভাবন করা হয়েছে ডিম দেওয়া অথবা মাংসের যোগানের জন্য। আর কোয়েল পাখির এ সকল জাত উদ্ভাবনের ক্ষেত্রে জাপানি জাতের কোয়েলের ভূমিকা সব থেকে বেশি। বন্ধুরা, কোয়েল পাখি দিয়ে বাচ্চা ফোটাতে চাইলে আপনাকে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো বা অঞ্চল থেকে কোয়েল পাখির জোড়া বা তাদের ডিম সংগ্রহ করতে হবে এবং তা ইনকিউবেটার দিয়ে হ্যাচিং করাতে হবে। এবং শুধুমাত্র ওই সকল কোয়েল পাখি ডিম দিয়ে তাদের নিজের ডিমে তা দিবে এবং বাচ্চা ফোটাবে। আমি ইউটিউবে এমন অনেক ভিডিও দেখেছি যেখানে মানুষ বন্য কোয়েল পাখি লালন পালন করছে এবং তাদের দিয়ে বাচ্চা ফোটাচ্ছে। আমাদের বাজার থেকে কিনে আনা কোয়েল পাখি দিয়ে আমি বহু চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করে যাচ্ছি, বাট এখন অবধি আমি সফল হইনি। সফল হলে অবশ্যই ওই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আর সেই ভিডিওটি দেখার জন্য যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হবেন এবং আপনার পাখির সুস্থতা কামনা করে।